মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে বুধবার, বুধবারের এখন ওই সকাল 9:30 কি 9:15 এরকম হবে। যাই হোক, সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টে আমার আর তাতানের খুব ফেভারিট জিনিস, ইন্দ্র খুব একটা পছন্দ করে না, কিন্তু ওই দিলাম খেলাম এরকম একটা ব্যাপার। আজকে হচ্ছে ভাত ভাজা, মানে আগের দিনের একটু ভাত বেঁচে গেছিলো, ওটা ফ্রিজে রাখা ছিল, ওটাই একটু আলু পেঁয়াজ ডিম লঙ্কা দিয়ে জাস্ট ভাজা ভাজা করবো। এতে আর অনেক সবজি দেওয়া যেতে পারে, গাজর বিনস টিনস, তো আমি অত ঝামেলার মধ্যে গেলাম না। নর্মালি আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ডিম দিয়েই, নুন দিয়ে হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো, আর ভাতটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, এটা খেতে খুব ভালো লাগে। কিন্তু অনেকের আবার এটা খেলে অ্যাসিড, যাদের একটু অ্যাসিডের ধাত আছে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমার তো খুবই ভালো লাগে খেতে গরম গরম। তো যাই হোক, আজকের দিনটাই এই ব্রেকফাস্ট বানানো থেকে শুরু করলাম। তো তোমাদের কার কার আমার মতো এরকম ভাত ভাজা খেতে ভালো লাগে আমাকে জানিও। তাতানো তো দেখে সারপ্রাইজ হয়ে যাবে, ওকে আমি না জানিয়েই এটা আমি করেছি, তো দেখেই অবাক হয়ে যাবে যে কী ব্যাপার। তো চলো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করি। আজকে ফেভারিট খাবার, ঠিক আছে চলো। তো তাতানের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি নিয়ে বসেছি, আমার তো খুবই ভালো লাগে এটা খেতে। আর এখানে জানলার ধারে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না, জানলা দেখে একটু তাকালে বুঝতে পারবে, গাছের পাতা বেশ ভালো নড়ছে, হাওয়া আছে। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্টের পর আমার একটু ভিডিও এডিটিং আছে, আপলোডটাও করে নেবো, করে নিয়ে তারপরে যাব দুপুরে রান্নার দিকে, কী কী রান্না করা যায় দেখা যাক। আগে সব রান্নার যোগাযান্তি করবো, ওখানে বাসন টাসন আছে, পূজা কাজ করে গেছে, ওগুলো ঠিকঠাক জায়গা মতো রাখবো, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমার রান্না করতে বেশ ভালো লাগে। ওই রান্না করার মাঝখানে মশলা বাটবো, ওই করবো, ওটা করি, এক এক সময় করি, যেদিনকে খুব অনেক দেরি হয়ে যায় সেদিনকে ওরম করি, নাহলে আমি ম্যাক্সিমাম না সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে আমার বেশি ভালো লাগে। তো দেখো এদিকে আমি অনেক কিছু রান্নার আয়োজন করে নিয়েছি। মা পমফ্রেট মাছ, মাছগুলো না অনেকটা বড় বড় ছিল, যার জন্য মাছখান থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছের পেঁয়াজ কাটা হয়ে গেছে, আজকে মাছটা আলু দিয়ে করব, আলু কাটা হয়ে গেছে, আর এখানে মশলাও রেডি, আর এখানে ভাতও রেডি করে নিয়েছি। আর এইটাতে না উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি, মানে সেদ্ধ হয়ে গেছে আর কি। তো এবার শুধু মাছের ঝোলটা করে ফেললেই ব্যাস রান্না রেডি। তো দেখো এদিকে আমার লাঞ্চ পুরো রেডি, এখানে ভাত হয়ে গেছে, এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, এটা নুন লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি, উচ্ছে আর আলু আর কি। আর এটা হচ্ছে আজকের পমফ্রেট মাছের ধনে পাতা দিয়ে ঝাল। তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। এখন বেজে গেছে সন্ধে 7:30, আর ওদিকে একটা ডিশ হচ্ছে, আর এদিকে একটা ডিশ মানে রেডি করব আর কি, সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, ওটা হচ্ছে পনির টিক্কা, এটা হচ্ছে ওই ব্যক্তিটার জন্য কুটুম, আর এটা হচ্ছে এটা করব পিৎজা, তোমাদের দেখেছিলাম না পিৎজা বেস কিনে এনেছিলাম, এই যে এটা, এই যে এটা, তো এটা দিয়ে পিৎজা বানাবো, এখানে সব রেডি করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের পনির টিক্কা একটু রেডি করে রেখেছিলাম, ওটাই করে দিচ্ছি, আর তাতানের জন্য এই পিৎজাটা বানাচ্ছি। ফার্স্টে আমি দেব সেজন চাটনি, প্রত্যেকবার আমি কি করি কেচাপ দিয়ে করি, মানে টমেটো সস দিয়ে করি, কিন্তু এবার এই চাটনিটা দিয়ে করবো, দেখা যাক। এক এক করে এগুলো সব দিয়ে দেবো, এখানে ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আর আমার কাছে গ্রেটেড চিজ শেষ হয়ে গেছে, তো আমি স্লাইস চিজই এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এই চিজই দেবো।
টিক্কাটাও কিন্তু রেডি। এবার এটা দেব আমি কনভেকশন মোডে, ব্যাস এটা স্টার্ট কর, ব্যাস খেয়ে দেখ, জানি না ওর কেমন লাগবে। ভালো যে, ভালো যাক, এটা তো সত্যি কথা বল, সত্যি সত্যি ভালো হয়েছে, 100-100। তোর ভালো লাগছে কি? তুই তো সব খাবার খাস না তাই বললাম, তোর কি ভালো লাগছে? ভালো আছে, ঠিক আছে চলো। ওদিকে পিৎজাটা হচ্ছে আর ওদিকে তোজাও চলে গেছে, আর এদিকে আমি আরেকটা জিনিস রান্না করবো, তোমাদেরকে বলেছিলাম সে কবে থেকে, শীত চলে যাচ্ছে অথচ এটা করাই হচ্ছে না, ওই সাজের পিঠে হয় না সেটা করবো বলেছিলাম, তো সেটা করা হচ্ছিল না, আজকে বললাম না আজকে করে দিই, এরপর শীত চলে যাচ্ছে, এরপর আর পিঠে পিঠে খেয়ে ভালো লাগবে না, তাই না? শীতকালে পিঠে খেয়ে মজা, গরমকালে এসব খাবার একদমই ভালো লাগবে না। আর অলরেডি শীত একদম যাওয়ার মুখে, এখন আর শীত করে না, বিকেলবেলা বিছানা থেকে নামার সময় শীত শীত করছিল এটা পরেছি, কিন্তু যে এটা পরে কাজ করতে শুরু করেছি এখন গরম লাগছে, মনে হচ্ছে খুলে ফেললে ভালো হয়। যাই হোক, তো চলো কি করে করি, এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, কেনা থেকে চালের গুঁড়ো কিনেছি, তো চালের গুঁড়ো না আমি এই কাপের 2 কাপ নিয়েছি, আর এখানে আমি গরম জল করে রেখেছি। তো দেখো সাজের, এই যে সাজের পিঠাটা আজকে আমি করব, এটা আমি মানে বাপের বাড়িতে তো অনেক খেয়েছি কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর থেকে খাওয়া হয়নি, প্লাস আমি নিজে হাতে কোনোদিন বানাইও নি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি, তো মোটামুটি ভালোই হয়েছে, যেরকম খেয়েছি আর কি ছোটোবেলায় সেরকমই, কিন্তু মা যে করতো অনেকটা বড় বড় হতো, যেহেতু ওই নর্মাল মাটির সাজে করতো, তো আমি তো আর ওটা পাইনি, এরকম ছোটো ছোটো এটা আমি আপ্পাম প্যান কিনেছিলাম, তো তোমাদের মধ্যে অনেকেই বলেছিলো দিদি এটাতে সাজে পিঠে করো ভালো হয়, তো যেহেতু গোল গোলগুলো ছোটো ছোটো তার জন্য ছোটো ছোটো হয়েছে কিন্তু খেতে খারাপ হয়নি, তো নর্মালি এটাতে আর কিছুই দিতে হয় না, চালের গুঁড়ো আমি বাজার থেকে কিনে এনেছিলাম, ওর মধ্যে একটু নুন মিশিয়ে আর গরম জল দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি, তারপর এরকম এই প্যানটা বেশ ভালো গরম করতে হয়, আমি শুনেছি মার মুখে বেশ ভালো গরম করতে হয়, তো গরম করে আর তেল আর জল বাটিতে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ব্রাশ করে নিয়ে নর্মালি এই ব্যাটারটা দিয়ে দেবো, আর একবারে হয়নি আমার, 2 বারে করতে হয়েছে, দিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ব্যাস রেডি আর কিছুই না। তো ওটা ওদিকে বসিয়ে দিয়ে আমি না এদিকে আগের একটু পায়েস ছিল ওটা ফ্রিজে রাখা ছিল, আর ফ্রিজে পায়েস থাকলে দেখবে চালটা কেমন যেন শক্ত শক্ত হয়ে যায় ভাতটা, তো তার জন্য আমি বার করে নিয়ে আর একটু দুধ মিশিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলে আবার সেই নর্মাল পায়েসের মতো টেস্ট হয়ে যাবে, প্লাস আরও ভালো টেস্ট হবে। আর এদিকে আমার পিৎজাও রেডি, বার করে নিয়েছি, খুব ভালো হয়েছিল খেতে, সত্যি খুব ভালো হয়েছিল, আমি এক পিস খেয়েছি, দাদানেই খেয়েছে ম্যাক্সিমামটা, ওই খেয়েছে মানে 3 পিস ওই খেয়েছে আর আমি 1 পিস খেয়েছি, আমার তো বেশ ভালো লেগেছে আর ও তো এগুলো ভালোবাসেই খেতে, তো পিৎজাটাও খেয়ে নেবো। ওদিকে তোজেও চলে গেছে নিচে আর তাতানো পড়তে বসেছিল আর কি, মাঝখানে ডেকে এনে ওকে খাওয়ালাম, তারপরেও মানে আজকে সন্ধে থেকে কন্টিনিউ রান্না করে। এদিকে আমার সাজের পিঠা রেডি, জানি না কেমন হয়েছে, এই যে এরকম হয়েছে দেখতে, তোমাদের দেখিয়ে দিই, এই যে এরকম টাইপের হয়েছে, ছোটো ছোটো হয়েছে, যেহেতু জায়গাটাও ছোটো ছোটো তাই ছোটো ছোটোই হয়েছে। যাই হোক, সন্ধ্যা থেকে একসাথে রান্নাই করে যাচ্ছি, এখন না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে না কোমর ব্যথা করে, যবে থেকে তাতান হয়েছে তারপর থেকে আমার এই প্রবলেমটা হয়েছে, মানে সিজার হওয়ার পর আর কি, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, অনেকক্ষণ হাঁটতে পারি না, কোমর ব্যথা করে। যাই হোক, আর ডিনারে হবে ঘুগনি, তো মটর এখানে অলরেডি সেদ্ধ বসে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে হবে লুচি, ময়দাও মাখা হয়ে গেছে, তো আগে ঘুগনিটা করে নিয়ে আমি বিছানা করব, বিছানা করে তারপর লাস্টে লুচি ভাজবো। ঘুগনি রেডি, এবার নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু ভাজা মশলা, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি, এদিকে আমার ঘুগনি রেডি, আর লুচিগুলো বেলে দিয়েছি ও ওখানে ভাজছে, আর এদিকে আমি ঘুগনিও কিন্তু বাটিতে বাটিতে বেলে নিয়েছি, কারণ গরম তো খেতে অসুবিধা হবে, আর লুচি শুধু ওর জন্যই করছি কারণ আমরা কেউ লুচি খাবো না, তাতান বলছে রুটি খাবে ওর জন্য রুটি আছে, আর আমি কিছুই খাবো না, লুচিও খাবো না রুটিও খাবো না, আমি শুধু এই যে আমার জন্য একটু ঘুগনি বেড়েছি 1 বাটি, এই 1 বাটি ঘুগনি খাবো বলছি, আর এখানে এই যে সাজের পিঠে করেছি এই পিঠে একটু গুড় দিয়ে খাবো, ব্যাস আর কিছু আমি খাবো না, এটাই হয়ে যাবে আজকে আমার ডিনার, তো শুধু ওর জন্যই লুচি ভাজা হচ্ছে আর কি।
আর আজকে আমার অবস্থা খারাপ, কন্টিনিউ সন্ধ্যা থেকে দাঁড়িয়ে আছি, এখন কত রাত হয়ে গেল, কন্টিনিউ দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে ওরে বাবারে আমার কোমর আজকে ধরে গেছে। সেই সন্ধ্যাবেলা রান্নাঘরে ঢুকেছি, ওদেরকে আগে ওগুলো করে দিলাম, তারপরে আবার ওগুলো করতে না করতে আবার রাতের খাবার, আবার ওদিকে গিয়ে বিছানাও করেছি। অবস্থা খারাপ, কোমর পুরো ভেঙে পড়ে যাচ্ছে আমার। এই যে আজকে আমাদের ডিনার, এর হচ্ছে লুচি আর ওর হচ্ছে রুটি আর ঘুগনি, আর আমার হচ্ছে এই যে সাজের পিঠা, আর এটা গুড় নিয়েছি, আর এখানে ঘুগনি নিয়েছি। ব্যাস হেভি হয়েছে ঘুগনিটা, ভালো আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার, আর এটা হ্যাঁ ওরকমই তো হয়, দেখে তো ওরকমই লাগছে। ওরকমই হয়েছে।